الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم ربي جدني علما ربي شهلي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي تفسير جلالين دور سير طلاب اكرام السلام عليكم ورحمة الله امرا سورة ياسينير ও জালনা ইম বইন ঐ দি হিম সদ্দাও অমিন খলফি এখান থেকে আমরা ইনশাআল্লাহ তালা পাঠ করব ঔজবিল্লামিন শৈতন রজিম বিসমিল্লাহ হি রহমান রহিম ওয় জালনাম বইন ঐ দি হিম সদ্দাউ ওমিন খলফিহিম ফি হিম সদ্দাও ফা গো শিন হুম ফাহ হুম লাবুল আলমিন জাহারা কাফের মুশরেক তাহারা ইমান যে আনবে না হ্যাঁ তো এখন ইমান না আনার একটা কারণ উল্লেখ করা হয়েছে পূর্বে পূর্ববর্তী আয়াতে আজকে আরেকটা আয়াতে আরেকটা ও হয়েছে কারণ বর্ণনা করছে যে ওয়া মিম মিমবাইনে আই দিহিম সাদ্দান যার আর আমি করেছি মিমবাইনে আইদি হিম তাহাদের সম্মুখে যে বাইনে ইয়াদাই এই যে শব্দটা বাইনা তো কি মাঝে ইয়া দায়ত কি দুই হাতের দুই হাতের মাঝে তো এই শব্দটা এইটা হলো মাকানে মোবহাম মাকানে মাকানত্ব কি স্থান মোভামত অনির্দিষ্ট এখানে মাহাদুদ একটা দুই মাকানে মাহাদুদ একটা হল মাকানে মোবহাম দুইটা জিনিস এসে মাহাদুদ কি সীমাবদ্ধ সীমাবদ্ধ আরেকটু হলো মা আর মোভামতো অসীম গাইডে মাহাদুদ যেটার কোনো কি নাই সীমা নাই যেমন আমি যদি বলছি জালাস্তু বাইনা ইয়াদাইল কাবাতে আমি কাবার সম্মুখে বসেছি তো কাবার সম্মুখে ঠিকই তো কাবা আমার থেকে কোন দিকে ক্যাবলার দিকে তাহলে কতটুকু দূরত্ব অগ হ্যাঁ আবার যদি কোনো একজন ব্যক্তি যদি কাবা শরীফের দেয়ালের এই একা দেরাত হ্যাঁ এই সম্মুখে বৈশ্য যদি বলে এইটাও কী হইব আরে কথাটা কি হইব নাকি জালাস্তু বাইনে ইয়াদাইল কাবা বুঝেছি নি এই জন্য বাইনে ইয়াদাই শব্দটা হলো এ মাকানে মোবাহাম বোঝানোর জন্য ব্যবহার হয় আচ্ছা ও তুই জাল না আমি করেছি মিমবাইনে বাইনে আইদিহিম তাহাদের সম্মুখে ও সাদ সাদ্দান সুদ্দান দরটা চাইছে সাদ্দান অত কি দেয়াল বা অন্তরায় ও আও ওয়ামিন খালফিহিম সাদ্দান এবং তাহাদের পিছনে তাইলে বুঝে গেছে এই বাইনে ইয়াদের শব্দটা খালফুনের বিপরীত খালফুনের কি বিপরীত তো খালফুন এই শব্দটা মাকানে মোবাহাম গাইরে মাহদুদের অর্থে বড় হয় তো এই অমিন খালফিহিম সাদ্দান এবং তাহাদের পর্চাতেও আমি করেছি অন্তরায় বা একই দেয়াল করেছি এখন বলতেছি বেফাতিস সিনে। এই যে সাদ্দান এটাকে বেফাতি সিন সিনের মধ্যে জবর দ্বারা কেমনে করবু সাদ সাদ্দান ওয়া দমমে হা আর টুল কি এটার মধ্যে পেস দিয়ে সিনের মধ্যে চিনের উপরে পেস দিয়ে টুল কি বল সুদ্দান তাহলে দুই কটা দুইটি সাদ্দান সুদ্দান অর্থ একে ফিল্মনো স্থানে দোনো স্থানে দোনো স্থানে কেবে কী এটা ওই এখানে জালনা মিম বাইন আইদিহিম সাদ্দান ও মিন খালফিহিম সাবদান এই দোনো স্থানের মধ্যে সিনের উপরে জবর এবং পেশ উভয়টা দিয়ে পড়া যায় ফাগা হুম অতঃপর আমি তাহাদেরকে ঢেকে ফেলেছি ফাগাসাইনা হুম কারণ তাহাদের সম্মুখেও রয়েছে ফর্দা হ্যাঁ পিছনে রয়েছে ফর্দা এই জন্য তাহারা হেদায়াতের রাস্তা দেখে নাই তো না দেখার কারণে ফাগা হুম অতপর তাদেরকে আমি ঢেকে ফেলেছি আচ্ছাদন করে ফেলেছি আবৃত করে ফেলেছি ফাহুম লা শিরুন ফলে এ ফাহুম ও ফলে লা তাহারা লা ইউবসিরুন তাহারা দেখে না কি দেখে না হেদায়েতের রাস্তা দেখে না তো এইটা হইল কি তামসিলুন আয়জান এইটাও একটা তামসিল উদাহরণ তো অর্থাৎ তাহারা হেদায়ত যে তাহাদের নসিবে নাই হেদায়ত তাদের কি নাই নসিবে নাই হ্যাঁ এখন এটাকে এই তাহাদেরকে যেতই আপনি হেতে হেতের বাণী শোনান এর কোনো কি হবে না সুফল কোনো আসবে না তো এইটাকে বোঝানোর জন্য আল্লাহ রাবুল আলমিন একটা উদাহরণের মাধ্যমে বুঝেছে যে কোনো একজন ব্যক্তি যদি সম্মুখে এবং ফিসনে যদি পর্দা থাকে তাহলে সে সম্মুখে যাওয়ার সম্মুখও দেখে না কারণ ফ ইয়ের কারণে এবং সে ঘুরিয়া বলে যা হচ্ছে ঠিক আছে সম্মুখে যখন দেখি না সে ফিছন দিক দিয়ে দেখি কিনা না তা দেখার কোনো সুযোগ নাই কারণ সেখানেও কি রয়েছে তার পর্দা রয়েছে তো এই এইটা এই এই অবস্থা একটা মানুষের বাহ্যিক এই অবস্থা হইলে যেমন তার সঠিক পথ পাওয়ার সম্ভাবনা নাই তদ্রুপ হ্যাঁ যাহাদের যাহাদের মধ্যে যাহাদের অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন মোহর মরে দিয়েছেন যে তাহারা ইমান আনার মতন যোগ্যতা নাই তাহারাও হেদায়তের বাণী শুনে তাহারা হেদায়ত হওয়ার সম্ভাবনা নাই এই এইটাই লে সাদ্দে তুরুকিল ইমান আলহিম কি কারণে সাদ্দে সাদতে কি অন্তরায় হ্যাঁ তুরুক তরিকুনের জমল কি তুরুক তরিকাতুনের তরিকাতুনের জমাইল কি তুরুক হ্যাঁ তুরুকিল ইমানে ইমানে রাস্তা আলাইহিম তাহাদের ঘুরে তাহাদের জন্য ইমানে রাস্তা বন্ধ হওয়ার কারণে ইমানের হ্যাঁ সাওয়াউন আলাইহিম আ লা ইউ মিনুন, সাওয়াউন আলাইহিম তাহাদের নিকটে সমান সাথে কি সমান আ আং আপনি কি তাহাদেরকে বয় দেখাইবেন আম লাং তুন জিরহুম অথবা বয় দেখাইবেন না আপনি তাদেরকে বয় দেখান আর বয় না দেখান এগুলো তাহাদের নিকটে সমানু মিনুন যে তারা ইমান আনবে না এখন আমরা দেখি সাওয়াউন আলাইহিম আ আং জার তাহুম এই আং জার তাহমের মধ্যে অন্য কয়েক প্রকারের কেরাত রয়েছে ককেরাত রয়েছে বেতি বেতাহিক হামজা তাইন দোনোটা হামজা বহাল রেখে ফতম হামজা হলো হামজায়ে এস্তেফামিয়া ফর ফর দ্বিতীয় হামজা হইল বাবি ইফালের হামজায়ে হানা হামজায় কাতরি আনজারা আকরামা আনজারা আকরামা বা ইফালের হ্যাঁ এই হামজা নাকি তাহলে আ এখন বেতাহিকিল হামজাতাইন অর্থাৎ হামজায়ে এস্তেফামিয়া এবং হামজায়ে ইয়ার কাতরি উভয়টা বহাল রেখে পাঠ করা যায় তারপরে হলো কি ও এবদা সানিয়াতে আলিফান দ্বিতীয়টাকে আলিফ দ্বারা বদল করে দ্বিতীয়টাকে আংজারতাহম হই আ আনজারতাম না কেমনে কেমনি তাহম দ্বিতীয় হামজাটাকে আলিফের দ্বারাতে বদল করে বদল হতে কি পরিবর্তন করে ওয়া এবদা আলি সানিয়াতে আলিফান ও তাসহিলি হা এবং এটাকে কি করে দ্বিতীয় হামজাটাকে তাসিল করে কি করে আ আ আ আ না ফেরা আন এখানে দ্বিতীয় হামজাটার কি করবে তাসিল করবে হামজা উচ্চারণ করা হামজা এটা কি হরফে হলকি হরফে হলকি এটা হলকের থেকে তাহলে এটা কষ্ট হ্যাঁ এই এইভাবে ইয়ে না করে তাসিল করে পাঠ করা এইটাও কি আছে হলো ও এতকালিল আলিফে বাইনাল মশালাতে হ্যাঁ একটা হলো কি বাইনাল মশালাতে ওখরা আরেকটা হলো এই হামজায়ে যেটা এস্তেফামিয়া আর হলো হামজায়ে কাতেই উবটার মাঝে ইয়া করে উভয়টার মাঝে হ্যাঁ এখানে এতখালি আলিফ আলিফটাকে প্রবেশ করিয়া আলিফটাকে প্রবেশ করিয়া কেমনি আ আং জারতাহ আ আং জারতাহ একটা কি করে হ্যাঁ আলি ও এতখালি আলিফে বাইনাল ও ওখরা ও আরেকটা হলো ওয়া তর্কিহি এবং এটা কি করে তরক করে হ্যাঁ তরকে তাইলে মোট মোট কথা হলো এই এলমে কেরাতের মধ্যে তাইলে কোরআনিক্যারেমের মধ্যে এল মেকেরাক এইটা একটা একটা উল্লেখযোগ্য বিষয় উল্লেখযোগ্য কি বিষয় এই কারণে তো সাতকারী কয়কারি সাতকারী হ্যাঁ আমলাম তুন লা ইউমিনুন। মিনুন ইন্নামা জিরো মানিতা বা জিকরা নিশ্চয় আপনি বয় দেখাইবেন মানিতা বা জিকরা যে ব্যক্তি জিকিরের অনুসরণ করে জিকিরের হ্যাঁ আমরা কিন্তু প্রথমে করব করবো শাব্দিকর্তরা ইন্নামা তিরু মানিতা বা জিকরা এই তর্জমা কর্ত একটা নিয়ম আছে যদি জুমলায় ফেলিয়া হয় সর্বোত্তম ফায়েলের অর্থ এর এরপরে মাফুলের অর্থ এরপরে মোতালেকের অর্থ বুঝেছি নি এই জন্য ইন্নামা তিরু এ ইন্নামা এটা হলো হরফে হসর হরফে কি হসর সীমাবদ্ধতা হ্যাঁ তো একমাত্র আপনি এই আপনি যাহারা জিকিরের অনুসরণ করে জিকিরের অনুসরণ করে তাদেরকেই বয়ে দেখাইবেন বুঝেছি নি তাহলে ফায়ালকুণ্ডা তঞ্জিরুর মধ্যে আন্তা আছে তঞ্জির মধ্যে ফায়ালকুণ্ডা এটা কি এটা এটা কি জমিরে মোস্তাতার জমিরে মোস্তাতার ইননামা তুনজিরু মানিতা বা জিকরা আচ্ছা এখানে দেখো এটা অর্থ কি ইয়ান ফাউ এনজারুকা ইয়ান ইয়ান ফাউ আপনার ভয় দেখানোয় উপকারে দিব উপকারে দিব এই আপনি কিন্তু ভয় যাহারা হেদায়ত হবে এবং যারা হেদায়েত হবে না সবার নিকটে আপনি আরে না এখানে সবে সবার নিকটে আপনি দিনের তাবলিক করবেন সবের নিকটে আপ সবাইকে আপনি ইয়ে কর ভয় দেখাইবেন কিন্তু হ্যাঁ এই আপনার বয় দেখানে উপকার দিব মানিতা বা যাহারা জিকিরের আই আল কোরআনা এই জিকির তো কি কোরআন কোরআন করিমের এক নাম জিকির কোরআন করিমের না নাম আছে কটা ফুঁস নাম আছে এর মধ্যে একটা নাম হলো কি জিকির কেন কারণ এটাকে এ আলোচনা করা হয় নামাজের মধ্যে হ্যাঁ এরপরে সকাল বিকাল আছে না হ্যাঁ এটাকে আলোচনা করা হয় এই জন্য এটার নাম একটা কি জিকির ও খাসিয়ার রহমান আ বিল গাইব এবং যে ব্যক্তি রহমানকে বয় করে বিল গাইব না দেখে বিল গাইব গায়েবের সাথে কি অর্থাৎ আল্লাহকে না দেখে যাহারা বয় করে তাহাদের তাহাদেরকে তাহাদের ভয় দেখানো তাহাদেরকে ভয় দেখানোটাই উহুকারে দিবি ও খাসিয়া রহমানা আবিল গাইব আয় খা ফাহু ওয়ালাম ইয়া রাহু ওই খা ফাহু অর্থাৎ আল্লাহকে ভয় করে এমতাবস্থায় যে লাম ইয়া রাহু আল্লাহকে দেখিনি আল্লাহকে না দেখেই আল্লাহকে যারা ভয় করে তাহারাই তাহাদেরকে ভয় দেখানোয় উহুকারে দিবি ফাবাশির হু বিমা গফির কারিম ফাবাশির হু বাশির হ্যাঁ অতঃপর আপনি এই হুয়ের মার্জা কি মান এই মান যে শব্দটা এটা হলো এসমে মৌসুল এসমে মৌসুল হ্যাঁ আল্লা অর্থে এখানে এটা শব্দগত যদিও ওহেদ মানান জমা মানান কি জমা এই জন্য আছে আম দুই প্রকার আমে লবজি আমে মানবী আমে মানবী কটা দুইটা একটু লোভ মান আর মা লোম মা লিলি তে তে মান আসে জাবি লকুল জাবিউল উকুল জ্ঞান সম্পন্ন যারা তাদের জন্য আসে মান আর গাইরে জবি উকুলের জন্য আসে মা হ্যাঁ এই দোনোটাই কি লবজে আম লব আম হ্যাঁ ওয়াহেদের জন্য হয় জমার জন্য হয় হ্যাঁ ফাবা শিরুহু এই জন্য এই লব্জ দিক দিয়া হুলেছে হ্যাঁ ফাবা শিরহু বিমা গ ফিরাতি কারিম অতঃপর আপনি তাহাকে বয় দেখান বিমা আপনি ও আপনি তাহাকে সুসংবাদ দিন বিমা ফিরাতিন কিসের ক্ষমার ওয়া আজিরিন কারিম হ্যাঁ মহান প্রতি সম্মানী সম্মানিত প্রতিদানের প্রতিদানের আবার ধরে আমরা শাব্দিক করতে হয়েছি ফাবা শিরহু অতপর আপনি এই তাহাকে আপনি তাহাকে ক্ষমার এবং এই সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন এই সুসংবাদ দিন ফেইলোর অর্থ হইব সর্বশেষ ফেইল অর্থ কীব সর্বশেষ অতপর আপনি তাহাকে ক্ষমার এবং সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন বাবা শিরহুবে বিমা গফিরাতি ওয়াজিরিন করিম হুয়াল জান্নাতো এ আজরে করিম কন্ডাইডা হুয়াল জান্নাত এই জান্নাত হইল এটা তো মহান পুরস্কার মহান কি পুরস্কার কিরু মহান যে দুনিয়াতে এই দুনিয়ার মধ্যে যেত সম্পদ আছে হ্যাঁ সমস্ত সম্পদ জান্নাতের যে স্থায়ী জান্নাতের মধ্যে একটা সাবুক যদি রাখে একটা কি করে লাডি রাখলে লাডিটার নিচে যে জমি যতটুকু পরে এ এর থেকে এ এইটার যে মূল্য জান এই দুনিয়ার সমস্ত সম্পদের থেকে অধিক উত্তম অধিকই উত্তম এই জন্য এইটার কোনো তুলনা হয় না ইন্না নাহানু নহিল মাওতা নিশ্চয় ইন্না এটা মূল ইন্না না কিছু এটা ইন্না হরফু মশা বিল না এটা কি এটা কি এটা জমিরে মানসুবে মনফা মানসুবে মনফা জমির আবার ফাঁস ফোকান না হ্যাঁ তো ইন্না এখানে মুলি কী ছিল ইন্না না হ্যাঁ একটা নুকি আর একটা নুকের মধ্যে একদম করছে এটি হিসাবরা করছে ইন্না নাহনু নিশ্চয় আমরা হ্যাঁ নুহিল মাওতা মৃত দেখে মাওতা মাইয়েতের জমা কি মাওতা এটা কি কোনটা হ্যাঁ হ্যাঁ নুডা মানসুবে ও ও মানসুবে ওইটা তো ইয়ার সাথে মোত্তা হয়েছে জমিরে মানসুবে মোত্তাসেল জমিরে মানসু মানসুবে না এখানে তো জমিরে মোত্তা না মোত্তা কাকে বলা হয় যে এটা যে জমিটা কারোর সাথে না ফেল না শুধু ফেল হরফ কারোর সাথে মিলে আসে না এইটা হইলো কি বলা হয় মন ফাসেল আর মোত্তা হইল এসিম ফেল হরফের সাথে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ যেটিও হয় এটা এটা কি এটারে বলা হয় মত্তাছে তো এই জন্য ইন্না এই ইন্না তো কি হরফে ফেল ফিলনা তো এটার সাথে নু আলিফ জবন না আইছি এই জন্য জমিরে মানসুবে মোত্তাসেল হ্যাঁ মানসু মানসুব কেন কারণ এটা হাল ইন্নার এসিম এসম ইন্নার কারণে এটা হালাতে রফিতে হালাতে নজভীতি হালাতে নজভি তো ইন্না নাহানু নহিল মাওতা নিশ্চয় আমি মৃত ব্যক্তিদেরকে জীবিত করবো জীবিত করবো লীল বাসে কিসের জন্য লীল বাস পুনরুত্থানের জন্য পুনরুত্থান নিশ্চয় আমি মৃতদেরকে পুনরুত্থানের জন্য জীবিত করবো ওয়ানাক তবু জীবিত করব বা জীবিত করতেছি এটা তো দুটো তো অর্থ হয় আরে মোজারে দু অর্থ না কিন্তু এখানে কোন রইব মোজার এয়া মোস্তাকবেলের অর্থ ওয়ানাক তু ফিল লাউ হিল মাহফুজে ওয়ানাক তুবু এবং আমি লিপিবদ্ধ করে করতেছি লিপিবদ্ধ কি করতেছি মা কাদ্দামু যাহা মা মায়ে মুসুলা। কাদ্দামু তাহারা অগ্রে প্রেরণ করেছে অগ্রে প্রেরণ করেছে ও আসার এবং তাহাদের আসার সমূহকে তাদের কি আসার পরে করতেছি আবার ধরো ও নাক মা কাদ্দামু আর আমি এই লিপিবদ্ধ করে রাখতেছি মা কাদ্দামু যাহা তাহারা অগ্রে প্রেরণ করেছে অগ্রে প্রেরণ করেছে অর্থাৎ মৃত্যুর পূর্বে মৃত্যুর অর্থাৎ জীবিত অবস্থায় এই সৎ আমল হ্যাঁ যাহা বা ন্যাক বদ আমল যাই হোক যেগুলো তারা জীবিত অবস্থায় করেছে এগুলো আমি লিপিবদ্ধ করে কি রেখেছি হ্যাঁ না হ্যাঁ তবু না এগুলো লিপিবদ্ধ করি এটা তো এটা হালের অর্থ দান করতে পারে এস্তেকবার অর্থ দান করতে পারে হ্যাঁ তুই নাক তবু আমি কী করি লিপিবদ্ধ করি হ্যাঁ বা করতেছি করতেছি করলে সুবিধা আছে নাকি লিপিবদ্ধ তো করতেছেন মা কাদ্দা মু যাহা তাহারা হ্যাঁ পূর্বে প্রেরণ করেছে কিসের পূর্বে ফি হায়াতিহিম তাদের জীবিত অবস্থায় ও আশা রাহুম এবং তাদের আশা অর্থ কি আশার শব্দ শাব্দিকত্ব হলো ক্রিয়া প্রতিক্রিয়া চিহ্ন আছে না অবদান বিভিন্ন অর্থ হয় অর্থাৎ ব্যক্তি এই জীবিত অবস্থায় এই ভালো আমল বা ওই সৎকায় জারিয়ে করছে সৎকায়ে অথবা এলমন ইউন বিহি এমন এলেম রেখে গেছে যেটা দায়িত্ব উপকার হয় তাহলে এইটা হলো তার কি আসার তো মৃত্যুর পরেও এইটার স্বভাব হ্যাঁ কর্মসমূহ এগুলো কী থাকবে সব হিসেবে তার কাছে পোষতে থাকবে এগুলো আল্লাহ রাবুল আলমিন লিপিবদ্ধ করে রাখেন লিপিবদ্ধ কি রাখেন এখন তো আবার ধরো ওয়ানাক তুবু ফিল লাউহিল মাহফুজে এ লৌহে মাহফুজ লউহে লাউহ কি তক্তা মাহফুজ হত কি সংরক্ষিত তো সংরক্ষিত তক্তা বা যেমন এটা স্লেট বা একটা কি বোর্ড তো এটা কি সংরক্ষিত কেন সংরক্ষিত কারণে ওইটার মধ্যে হাত দেওয়ার মতন কারও সাধ্য নাই এটা আল্লাহ রাবুল আলমী সংরক্ষণ করছেন আমরা তো দেখা যায় পৃথিবীর মধ্যে কোনো একটা কাগজ আছে একটা সংখ্যারে বাড়াইয়া যায় কমাইও লওয়ন যায় কিন্তু আল্লাহ রাবুল আলমী যেটা তাকদিরের মেদে লিখে ফেলছেন এটা মেদে লৌহ মাহফুজ এটা বাড়ানো এবং কমানোর সুযোগ নেই লৌহন বলে এটা কত বড় কত বড় কথা না এখানে দেখা গেছে একটা ছোটো একটা ফ্যান্ডাইভের মধ্যে মেমোরির মধ্যে কত তথ্য আছে না সেটা কি কয়েক মাইল নাকি এটা হইলো একটা শক্তি দেখা গেছে এক জিবি যেরম আরে পরিমাণ হ্যাঁ একশো জিবিও কি কি আরে পরিমাণটা কি এক কিন্তু এই না ধারণ ক্ষমতা পাওয়ার হইল বেশি তাই জন্য মনে করো ইয়া থেকে টেলি আরেকটা না মোবাইল আসার পরের থেকে গ্রামীণে এতগুলা গ্রাহক আছে সমস্ত গ্রাহকের কথাগুলা ধারণ করে রাখছে না কন আরে কম্পিউটার মধ্যে তাদের যে মিশিং আছে মিশিং মধ্যে যদি কো যে ইয়ার বিশ বছর আগে একজন একটা কথা কইছে এই কথাটা বের করা দেওয়া এটা কিন্তু এই যদি বলা হয় তাহলে এটা কি বের করে দিতে পারবে কি দেখিয়া ওই না নাম্বার দেখিয়া নাম্বার দিয়া হ্যাঁ এটা এই বিশ বছর আগেরটা তাহলে এগুলো সব কিছু কি সংরক্ষিত হ্যাঁ মানুষের যেটি করে এগুলোর মধ্যে ডিলেট হয়ে যাইতেও পারে আরে রদ বদল হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের যে লৌহে মাহফুজ এটা এটার মধ্যে নাইডে নাই কি নাই সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যাহা আছে সবগুলো সেখানে লেখে লেখা কি আছে কে লেখছে কে আরে কলম কলম লিখছে না কলম রে হয়েছে উক্তুপ তুমি লিখে লাও তাহলে কলম কি আল্লাহ লেখছে নি আল্লাহ লেখতে পারেনি আরে আরে আল্লাহ লেখবো কি আল্লাহ কলমে তো লিখতে লেখি কেউ কেরা নিয়ে অধ্যক্ষ কি অধ্যক্ষে কেন লিখবো না 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 অধ্যক্ষের কথাটায় তো কেরা নিয়ে লেখছে সহকারী লেখছে না এই জন্য এই জন্য এই কলমে সব কিছু লেখে ফেলছে তো লেখার জন্য অনুমতি কার ক্ষমতাকার আল্লাহ তালা না এই জন্য এটা আল্লাহরে লেখা কার লেখা আর এই কি আল্লাহ লেখ আল্লাহ কি এরকম কাগজ কলম লইয়াল রইছে এডি কি আল্লাহর কার নাকি বরং আল্লাহ রাব্বুল আলমিন এগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করেছেন সংরক্ষণ করার জন্য যে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন তুই ফেরাস্তার জিডি করে ডি কার করা আল্লাহ তালারই করা এই হিসাবে তুই এখানে তো তুলি নাক তবু হাকি কি ওর কি আল্লাহ কোনো লেখছে নাকি হ্যাঁ কে লেখছে কলমে লেখছে তুই কলমের লেখা কার লেখা আল্লাহ তালে লেখা তো এখন বলতেছি এরপর কি দেখো হ্যাঁ মা কাদ্দা মু মা এই ডাকিম আম মা যাহা কাদ্দামু লাগিরতলা কবিরতন ই ইল্লা সোড়ো বড় কোনো কিছু ওমা ইন কৌলিন ইহি রাকিবুন আতি হরি ফি হায়াতিম ফি হায়াতিম তাহাদের জীবদ্ দশায় মিন খৈরিন ও মঙ্গল অমঙ্গল উত্তম অদম যাহাই হোক কেন লিউজাজু আলাইহি যেন তাদেরকে এর দ্বারা প্রতিদান দিতে পারে কিসের কারণে লিউ জা জু আলাইহি তাইলে কি এটি সারা পারতেন না এডি সেরাও পারবেন কিন্তু এইটা এগুলা করা এইটাও আল্লাহ রাবুল আলমিনের যে ক্ষুদ্রতের বহি প্রকাশ কি বহি প্রকাশ হ্যাঁ এই কাফের মশাকটা কিন্তু এরপরও তো অস্বীকার করবো জন তুমি তো অমুক জাগাতে অমুক কাজ করছো দেহ তোমার আমল নামানি দিদি কি আছে এলাকা আছে এরপরে ও বিশ্বাস করতো না দেহাইলেও বিশ্বাস করব না দেলে কি করব করবো আরে কথা বুঝুনি হ্যাঁ এই জন্য আল্লাহ রাবুল্লাহ আমি বিশেষ একমতে লিউ জাজু আই লাই আহম আয় মাস্তুন্না বিহি বা দাহুম তাহাদের পরে তাদের পরে কি মৃত্যুর পরে আগে যেটা আছে মা কাদ্দামু এটাও কি মৃত্যুর আগে মৃত্যুর আগে আর এখানে আশার তো কি মৃত্যুর পরে যেমন তাপসিরে জালালাইন যে যে দুই জালাল লিখে দিয়েছেন তাহলে আমরা যে এটা ফৈরা উপকৃত তাহলে অটোমেটিক মৃত্যুর পরে তিনি সব পোষতেছে হ্যাঁ এইটারই আসার আহম আর বিহি যাহা রীতি হিসাবে গ্রহণ করা হয় হ্যাঁ শব্দটা কি মাস্তুন মা উস্তুন্না সান্না ইয়ে শুন ওই মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরুমান আমিলা বিহা আছে না হ্যাঁ এই জন্য সকল বেদাতি খারাপ না এই সকল বেদাতি কারণ খারাপ বেদাতি খারাপ এবং উত্তম বেদাত উত্তম উত্তম বেদাত কি উত্তম তো এইটা দাঁড়াতে বেদাতে কত প্রকার দুই প্রকার বেদাতে হাসা বেদাতে হ্যাঁ তো এই জন্য এইটা এখানে কোনটা উদ্দেশ্য হাসানা মাস্তুনিহি বা আচ্ছা কুল্লা শাইন আহাসাইনাহু, ফি ইমামিম মুবিন কুল্লা শাইন সকল বিষয় হ্যাঁ আহ এগুলাকে আমি এই সংরক্ষণ করে রাখি ফি ইমামিম মুবিন আসাইনাহু সংরক্ষণ করে রেখেছি সংরক্ষণ করে রেখেছি ফি ইমামি মুবিন ইমামি মুবিনের মধ্যে আয় লও হে মাহফুজের মধ্যে লও হে মাহফুজের মধ্যে আবার ধরো কুল্লা নাসবাহু বে ফেলিন ইউফা এই যে কুল্লা শাহিন এটার মধ্যে জব রয়েছে কেন কুল্লা কুল্লার মধ্যে জব রয়েছে না হইছে বলতেছে এইটা হইল নসব হইল বে ফেলিন ফেলের দ্বারা ইউফাস তফসির করে দেয় কী করে দেয় আমরা কিন্তু ওই একটা পড়ছিলাম হ্যাঁ একটা ইয়ে ছিল মা লুহু আলা শরিতা সাইজ জাগার মধ্যে মুফুলি বিহির আমেলকে হজব করা ওয়াজিব না করলে সুসুদ্ধা জন লাগব হ্যাঁ একটা হলো কি মা উজমিরা আমিলু এটা কিন্তু এক হেদায়ত নাহর মধ্যে যত জায়গা আছে এই জায়গায় কঠিন মা উজমিরা আমিলুহু হ্যাঁ যাহার আমেলকে হজব করা হয়েছে অর্থাৎ গোপন করা হয়েছে যে আলা শরিত তাপসির এই শর্তে যে তাহার তাপসির আইতেছে তাহার তাপসির আইতেছে বুঝেছি নি এই জন্য শব্দটা কি হ্যাঁ কুল্লা শাইন কুল্লা মোজাফ মোজাফিল মিল্লা এটা কি মুফুলে বিহি মুফুলে বিহি এটার আমেল কই না এই আমেলটা হইল আহাসাইনা একটা ফিল আছে আহাসাইনা কুল্লা সাইন আহাসাই হু এই জাইদান দরাবা জানু হু সেখানে দিছে না আরে জাইদান দরপ তু হু সুবিধা নাই জাইদান দরপত কি দরপ তু জাইদান দরাব হু কটা বাইক এখানে আরে বাইকি কটা দুইটা হ্যাঁ যদি আমরা দেই যে কুল্লার শাহিনোজা মোজাফিল মিললে কী হয়েছে মফুলি বিহি এটার আমেল কই মাঝু কুন্ডাইটা এই আহাসাইনা যে এটার যে এটার যে ফেলডা আহাইনা আছে এটা তফসিল করে দোইনা ডাই ঘরের ভেলে কী করে দিছে তাফসির করে দিছে অন এটার উল্লেখ করলো না কেন হ্যাঁ এটার এটা গিয়েছে কারণ মুফাসার এবং মুফাশের ওই মুফাসার এবং মুফাশের একসাথে আসা এইটা বালাগাতের খেলাপ বালাগাতের খেলাপ প্রথমে চিনি এই জন্য কুল্লা তাহলে মুফুলি বিজি হয়েছে কে দিছে এটা আমেলকে এটা আমেলটা মাজু আমেলটা মাহুব আহাস আমেলটা মাজুব আচ্ছা আহাসাই না হু দাহু আহাই না অর্থ কি না হু আমি এই সংরক্ষণ জপ্ত 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 কর হ্যাঁ এটার আমরা কি করেছি সংরক্ষণ করেছি ফি মুবিন ইমা নিন এই এই ক্যতা করতো কি লেখ লেখা বাইনিন্ত কি স্পষ্ট স্পষ্ট লেখা হুয়াল লৌহুল মাহফুজ হুয়াল লৌহুল মাহফুজ এটা কোনটা লৌহে মাহফুজ ওদ্রীপ লাহুম মাসালান আসহাবাল কারদ্রীপ এই দর্বুন দর্বুনের অনেক অর্থ আছে দরবনত্ব প্রহার করা দরবনত্ব উদাহরণ পেশ করা দরবণত্ব জমিনের মেদি ভ্রমণ করা এরপরে শব্দ অর্থ লোক প্রকার দরবণত্ব কি প্রকার দরবণত্ব উদাহরণ হ্যাঁ দরবুন শব্দটা আরবি ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় আবার দরবণত্ব গুণ দর্বনত কি গুণ ওই যোগ গুণ আছে না এই গুণ ও দেরি আই ইজ আল করেন লাহুম তাহাদের জন্য মাসালান উদাহরণ মাফু মাফুলুন আউয়ালুন এটা কি মফুলে আউয়াল কোন মফুল আরে মফুলি বিহি মফুলে সব কি কহিলিতে নাকি হ্যাঁ এটা মহুলি বিহি আউয়াল কোনটা মাছালান শব্দটা আসাবা বা আশা বা মফুলুন সানিন মহুলি বিহি সানি, আসাবাল বাল কারিয়াতে কারিয়াতে কি মোজা আ এই গ্রামটার নাম কি এনতাকিয়া অর্থাৎ অদিরীপ লাহুম তাহাদের জন্য উদাহরণ পেশ করুন মাসালান উদাহরণস্বরূপ কারিয়াতে গ্রাম এন্তাকিয়া গ্রামের অধিবাসীদের তাহাদের উদাহরণ কিসের এন্তাকিয়া গ্রামের অধিবাসীদের হুম ইজ যা আহাল মুরসালুন ইজ যখন যা আহা এই হায়ের মার্জা ঐ আসাবাল কারিয়া হ্যাঁ আসাবাল তো হা এটা জমা ইয়া মো লইল কেন আরে না কারিয়া না দ আসাবে না এ জমা আল হ্যাঁ জমা আল জমু ফিহুকবিদ তানিসি জমাটা কিসের হুকুম ই যে যাহা মোরসালুন যখন তাহাদের নিকটে গ্রামবাসী নিকটে এসেছিল মোর সালুন পেরিত না পড়িত পেরিতগণ পেরিতগণ শুধু রাসুল শব্দটা হাকি কি রাসুলের অর্থ ব্যবহৃত হয় আবার রাসুল তো কি প্রেরিত যে কোনো একটা লোকে যদি রাসুলে যদি কারোর ফেরণ করে তিনিও কি রাসুল রাসুল তো কি প্রেরিত দূত দূত হ্যাঁ মোরসালুন আয় রুসুলু ইসা রুসুলু ইসা দেখুন কি কইতেছে ই যে যা হা ইলা আঃরি হি ই যে যা এটা একবারে শেষ পর্যন্ত অত কি মোরসালুন পর্যন্ত। বদলু এস্তেমালিন কি হয়েছে বদলে এস্তেমাল মিন আসাবিল কারিয়া আসাবে কারিয়া থেকে অর্থাৎ আসাবে বে কারি হল মিনহু ওই আসাবাল কারিও তুই কি আসাবুল কারিটা হলো মুভডাল মিনহু আর ইজাল মোর সালুন এটা হইল বদল বদল আবার কত প্রকার সাইড প্রকার বদলুল কুল মিলাল কুল বদলুল না বদলুল বাজ মিনাল কুল বদলুল বা না না বদলুল না বদল ইস্তেমাল বাদলুল গলত কত প্রকার চার প্রকার তো এইটা কোন ফর ইস্তেমাল এস্তেমালত কি কী জড়িত আছিল অর্থাৎ যেই বদলটা মুবদাল মিনহুর সাথে সম্পৃক্ত ছিল একবারে হুবহু মুভডাল মিনহু না এই হুবু কিনা না বদলুল কুলের মধ্যে কি হুবহু এবং আংশিকও না বদলুল বাজত কি আংশিক আংশিক না বরং এটার সাথে কি রয়েছে হ্যাঁ যেমন ওই উদাহরণটা দিছে না সুলিবা জাইদুন সাউ বহু সুলিবা জাইদুন দেখুন এই যে হেদায়ত্ত নাউদ ওইটার মধ্যে লাইনে লাইনে আছে হ্যাঁ হ্যাঁ তো এটা এটা কি বদলু এস্তেমালিন কাশের কার থেকে মিন আসাবিল কারিয়া আসাবিল কারিয়া থেকে আল মোরসালুন মোরসালুন কারা রুসুলু ইসা রুসুলু অর্থাৎ এনতাকিয়া শহরের মধ্যে হজরত ঈসা আল সালাম তিনি প্রতিনিধি হেদায়তের জন্য পাঠিয়েছিলেন এন্তাকিয়া যে গ্রামবাসী তাহারা ইয়ে করত মূর্তি পূজা করত ওই তারা কী করত মূর্তি পূজা করত এই জন্য তাহাদের হেদায়তের জন্য ঈসা সালাম সেখানে এই দুধ পাঠাইছেন এই ডারে বলছেন ইজ আর সালনা ইলাইহিম হিম উস্নাইনে ইজ যখন আর সালনা আমি প্রেরণ করেছি হ্যাঁ ইলাইহিম হিম করে ইস্নাইনে দুইজনকে হ্যাঁ যখন আমি তাহাদের নিকটে দুইজনকে প্রেরণ করেছি ফাঁকা যাবুহুমা ফতম ইজ আর সালনা আসলে ফাটাইছে কি ঈসা আলাহ সাল্লাম ঈসা আল্লাহ সাল্লাম যে ফাটাইছে কার নির্দেশে তো ঈসা আলাহ সাল্লাম ফাটান কার ফাটান আল্লাহর ফাটান কত বুঝেছি নি হ্যাঁ আর ইলাই হুমা অতবর ওই গ্রামবাসী তারা কী করল হুমায়ু দুইজনকে অস্বীকৃতি জানাইলো তাদেরকে বিদ্যা প্রতিপন্ন করলো বুঝেছি কথা ফাকাজ জাবু হুমা এ দেখো ইলা আখিরিহি বদলু মিন ইজাল উলা কয় এই যে ইজ আর সালনা এইডো আবার কি বদল এটা আবার কি হয়েছে বদল হয়েছে কার থেকে ওই ফতম যে ইজ আছে ইজ যাহা ইজ জাহাল মোরসালুল ইজ জাহাল মোরসালুল এইটার থেকে এই হইল কি বদল আর এই দুটা আবার কার থেকে ওই আসাবাল কারিয়ার থেকে হ্যাঁ কার থেকে আসাবাল কারিয়ার থেকে এটা বদলুল ইস্তেমাল বদলুল ইস্তেমাল বুঝেছিনি আবার ধরো ইজ আর ইলাইহি মুসনাইনে ফাকাজ জাবু হুমা যখন আমি তাহাদের নিকটে অতায়াকিয়া শহরের বা গ্রামের অধিবাসীদের নিকটে দুইজনকে প্রেরণ করলাম ফাকাজ জাবু হুমা অতপর তাহারা উভয় উভয়জনকে মিথ্যা প্রতিপন্ন করলো ইলা আখিরি বদলু মিন ইজিল উলা ইজিল উলা শব্দটা কি উলা ওলা এটা কি আউয়ালের মোয়ান নাস আউয়াল এটা কি কোন কনসিকা ওহেদে না অহেদ ওহেদ ওহেদে মোজাক্কার এস্মে তাবজিদ আউয়াল তো এটার থেকে এইটার মহান কি উলা ফল আর ওজনে উলা আচ্ছা এরপরে ফাজার ফাৎজা জানা বেসা লিসিন শব্দ কি ও ফা হ্যাঁ এটা দেখ নে আলিফ লাম খা একটা আছে ওই ইজিল উলা আলিফ লাম খা এইটা আর ইলাল আখের। ইলাল হামজাটা লইছে লইছে খা লইছে এ দিদি এটা এটা দিয়ে কি বুঝেছি ইলাল আখেরে হুম আবার কোন কোনো সগায় আলিফ হা দেয় ছোটো হা আলিফ হা হ্যাঁ হা হা দে এটার অর্থ কি ইলা আখের ইলা আখেরিহি ফ আজাজ না বি তাকফিফে ওয়াতাস দি দে অতপর আমি শক্তিশালী করলাম হ্যাঁ শক্তিশালী করলাম এটা এটাকে বি তাকফিফে তাকফিফ করেও করা যায় কেমনে আজাজ না শব্দ কেমনে ওয়াতাস দি দে হ্যাঁ শাকিলা খাফিফা এই আছে না শাকিলা খাফিফা কার কয় যেটা না জজম সারা তাজদি সারে এটা বলছে তাজদি সারা যেটা এটারে বলে কি খাফিফা আর তাজদি দলা এটা সাকিলা হ্যাঁ এটাই হ্যাঁ আট কাব্য দেখছো নি কাবাই না এই আজাজ না অর্থ কি কাব্বাই না আমি শক্তিশালী করলাম স্নায়ুনে এই দুইজনকে বেসালিসিন তৃতীয় একজন ধারা তৃতীয় একজন দ্বারা অর্থাৎ প্রথম দুইজনকে ফাটাইছে তারারে অস্বীকার দিয়েছে এরপর তাদেরকে সে ইয়ে করার জন্য হ্যাঁ না তাদেরকে না এই দুইজনকে আমি শক্তিশালী করার জন্য তৃতীয় একজনকে প্রেরণ করছেন বুঝেছি নি বিশীল বেসালিসীন ফকালু অতবর তাহারা বলল ইন্না ইলাইকুম মোর কালু তারা এই জন মিল্লা বলছে ইন্না ইলাইকুম মুরসালুন নিশ্চয় আমরা তোমাদের নিকটে প্রেরিত আমরা এমনি আসি নাই আমাদেরকে ঈসা আলাইহিস সালাম পাঠাইছেন আর ইসা আলাহ সাল্লামকে আল্লাহ তালা পাঠানোর জন্য বলছেন নাকি কালু মা আন্তুম ইল্লা বাসারুম মিসলুনা। তাহারা বলল কারা ওই গ্রামবাসীরা মা আনত মা আনতুম তোমরা একমাত্র ইল্লা বাসারও মিশল না আমাদের মতন বাসার আমাদের মতন বাসা। এই জন্য কোনো জ্ঞানবান ব্যক্তিদেরকে হ্যাঁ ওই যাহারা হেয় প্রতিপন্ন করার জন্য তুমি তো আমার মতন বলা এটা কি বেদবি যদিও আসলে কি আর যদিও তার মতন কিন্তু জ্ঞানের দিক দিয়ে বা একা সম্মানের দিক দিয়ে কি আরে বেশ কম আছে এই জন্য এই বা ভালোর তুলনা কার সাথেই হইব ভালোর সাথে খারাপের তুলনা খারাপের সাথেই বুঝেছি কথাটা এই জন্য আম্বি এই কার আমরা বাসার আমি যে কাররা কি বাসার ইনসান কিন্তু এটাকে আমাদের মতন মনে করার জন্য তুচ্ছ ছিল মনে করার জন্য এইটা বলাটা কি কুফুরি অনেক সময় কথা কিন্তু সত্য অনেক জায়গার মধ্যে সত্য কথা বলাটা বেদুবি সত্য কথা বল কী রে সত্য কথা বললে বেদবি কী হ্যাঁ এইটা হইল এইটা যেমন একটা উদাহরণ যে কোন একজন ইয়াকে আর মাকে যদি বলে মা না বললা যে বাফের স্ত্রী কি বলে কথাটা হ্যাঁ কী সত্য না একশো পার্সেন্ট কী সত্য কিন্তু এটা কি হয়ে গা বেদি এই জন্য সমস্ত জায়গাতে হকতা বলাটাও যায়জ নেই এটা কি হয়েছে কী বেদবি হয়ে যায় তো এই যে বলছে মা আনতুম ইল্লা বাসারুম না এই জন্য দেখা গেছে কোরআনে ক্যারামের মধ্যে সাত আটটা জায়গাতে আমি ক্যারামদেরকে বলছে কি মা আনতুম ইল্লা বাসারুম না তোমরা তো কি আমাদের মতনই মানুষ আমাদের মতন কি মানুষ আচ্ছা ধরো ও মা আনজাল রহমানু মিন শাইন ইন আনতুম ইল্লা তাকজিবুন মা আনজাল রহমানু রহমানে অবতীর্ণ করে নাই মিন শাইন কোনো বস্তু হই রহমান থেকে আল্লাহ তালা আল্লা তারা কি আর কি বলছে দেখো মা আনজাল রহমানু মিন শাইন রহমানে কোনো কিছু সৃষ্টি ইয়া প্রেরণ করেননি ইন আন্তুম এই ইন্ডালিনে নাফিয়া ইন আনতুম একমাত্র ইন আনতুম তোমরা হইলে ইল্লা তাকজিবুন মিথ্যা মিথ্যা বলনেওয়ালা তোমরা কী তাক জীবন তোমরা মিথ্যা কথা বলতেছ তোমরা মিথ্যা কথা কালু কালু লামু ওই উত্তরে এ তাহাদের প্রতি উত্তরে কাদের এনতাকিয়াবাসীদের প্রতি উত্তরে কালু ওই তিনজনে বলছে যে রাব্বু না লামু আমাদের প্রভু জানেন হ্যাঁ ফি ইন্না ইলাইকুম লামর সালুন নিশ্চয় আমরা তোমাদের নিকটে প্রেরিত হ্যাঁ এখানে দেখো রাব্বু না ইয়ালামু জা মাজরাল কসম হে রাব্বু ইয়ালামু এই শব্দটা কসমের স্থানে ওই আমরা পড়ছি না জারে মাজরে সহি সহি না সহি জাগার মধ্যে চালানো যায় আর এক নম্বর মাল না কিন্তু দুই নম্বর হইলেও এক নম্বরের মতন চালানো যায় হ্যাঁ জারিন মাজরাল কসম কসমের কি স্থানে জিদা তাকিদু বিহি জিদা এটা কোনছে কিলা জিদা কিলা মাঝি মাঝুল জিদা তাকিদু তাকিদ্রাকে অতিরিক্ত লওয়া হয়েছে বিহি জিদা তাকিদু বিহি তাহার দ্বারা কার দ্বারা ওই জারিন মাজরাল কসম জারিল মাজরাল কসম অবিলামে এবং লামের দ্বারা আলামা কাবলাহু আলামা কাবলাহু লেজাদাতিলেন কারে অ্যাঙ্কার অতিরিক্ততার কারণে তাহাদের অ্যাংকারটা কী ছিল অতিরিক্ত ছিল এই জন্য কসম এবং লাম তাকিদের দ্বারাতে এটারে কি করা হয়েছে অতিরিক্ত শক্তিশালী করা হয়েছে ইন্না ইলাই কুমলাম মোর সালুন দেখুন এটা লামরা এটা লাম আরে লামে তাকিদ হ্যাঁ অমা আলাইনা ইল্লাল মুবিন অমা আলাইনা আমাদের উপরে নাই অর্থাৎ আমাদের উপরে কোনো দায়িত্ব নাই ইল্লা বরং আছে আল বালাগুল মুবিন হ্যাঁ স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া পৌঁছানো ঢুলো আমাদের কি দায়িত্ব অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আর তাবলিগুল বাইয়েনু জহিরো আর বাইয়েনু জহিরু বিল আদিল্লা আমাদের একবার স্পষ্টভাবে বিল আদিল্লাতে দলিলের জমা কি আদিল্লা আর দলিলের জমার আর দালা এলো আসে হ্যাঁ ওয়াজেহা তো কি স্পষ্ট স্পষ্ট এই প্রমাণাদি দ্বারাতে বর্ণনা করা আর প্রমাণাদি কি যা ওই যখন তারা আসছে আশ্চর্যে কই যাচ্ছে ঠিক আছে আপনাদের যে ইয়ার আপনারা যে প্রেরিত এটার ইয়ে কি দলিল কি কয়ে যে হ্যাঁ আমরা তো কী করতে পারি অহিয়া অ্যাব্রাউল আকমাহে জন্ম অন্ধকে বেলে মুক্ত ইয়ে করা আরে আরোগ্য করা তো কি আরোগ্য করা আকমা আকমা কি জন্মের অন্ধ ওয়াল আব্রাস আব্রাসও তো কি শ্যত্র ওয়াল মারিজে এবং কি মিজ এখানে অসুস্থ ব্যক্তি ওয়া এহিয়াইল মাইয়েতে এই মৃত ব্যক্তিকে জীবিত করা এডি হলো আমাদের কি নিদর্শন মানুষ কিন্তু নগদ চায় হ্যাঁ এই জন্য হ্যাঁ এই জন্য শোনো যা যেই যুগের মধ্যে যেইটার বেশি না বেশি না ইয়ার ইয়ার সে প্রচলন রয়েছে বা যেইটা তাহাদের ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি তাদের কি গৌরবের গৌরবের ওই যুগের মধ্যে নবীকে ওইটা দিয়া ফেরণ করে বুঝেছি নি যেমন মুসা আলা সাল্লামের সময় জাদুতে আসছিল তারা ফটু না একবারে জাদু যে কোনো ব্যক্তিকে জাদু দিয়া কাবু করে নিতে পারে এই জন্য মুসা আলাহিসাল্লামরা লাডি দিছে এটা এরুম এটা এরুম এক সাপ হয়েছে যেটা দিয়ে দিয়া জাদু গর্ব খাই তো চায় ঠিক আছে নি আর হজরত ঈসা আলাহিসাল্লামের সময় চিকিৎসা বিজ্ঞান ছিল উন্নত কোন বিজ্ঞান এই জন্য হজরত ঈসা আল্লাহ সাল্লামের মধ্যে এমন মজা যাতেছে এই যে তারা যতই চিকিৎসা করুক যেটা জন্মের অন্ধ এটার ভালো করতে পারে না কুষ্ঠ রোগ এটার ভালো করতে পারে না মৃতকে জীবিত করতে পারে না কিন্তু হজরত ঈসা আলাহ সালাম এটা ভারতেছে বুঝিনি এই জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাম যে সময় নবুতি প্রকাশ করেছেন ওই সময় সাহিত্য ছিল গৌরবের গৌরবের কী ছিল সাহিত্য কিরুম আরে কে মাস কে মাস কবিতার আসর চলত আইয়া এরপরে ইয়ার মধ্যে আরে বাইতুল্লাহ শরীফের মধ্যে এটা লটকেই দিত কে আসরে এটার মোকাবেলা করার জন্য এই জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহিত্যের মধ্যে সর্বোচ্চ সাহিত্যের সাহিত্যের সর্বোচ্চ মানের করিম দ্বারাতে এটার কী করছে চ্যালেঞ্জ করছে এই জন্য কোরআন করিম তো মনে একবারে সহজ বুঝুনি কত কঠিন না আল হালালু হারামু লা হালাল মোস্তা বেহাতামুনা নাস হাদিস বোক হাদিস হালাল হারাম এগুলো তো স্পষ্ট কথা কিন্তু এর মাঝেও কি রয়েছে মোস্তা এটা হালাল না হারাম এটা সম্পর্কে দ্বন্দ্ব এটা এটার সম্পর্কে কি দ্বিদা দ্বন্দ্বের মধ্যে আছে এইটা কী করে না হে লাইয়ালামু না জানে না লাইয়ালামু কাসিরু রুমেনার নাচ অধিকাংশ মানুষ এইটা জানে না তাহলে অল্প সংখ্যক জানে নাকি হ্যাঁ যে রুম কীরুম অল্প একটা একটা শতাব্দীর মধ্যে দেখা গেছে দুই একজন কালাতালা জ্ঞান দিয়ে দিচ্ছে যেমন আবু আনীফ রহমতুল্লাহ ওই যে এটা হয়েছে শাফি রহমতুল্লাহ মালেক রহমতুল্লাহ বুঝেছি নি তারা এটা কি সাধারণ লোক এই যে মোবাইলের মধ্যে শুধু বঙ্গানুবাদ দেখিয়ে কি করে নিবো বরং এটা হ্যাঁ এটা হইব কি মোকাস্সের কারণ না না মোকাস্সের মোকাস্সর বুঝুনি আরে এই কাইটাল লেগে আরে কসর কসর কম ছোট করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের শানকে কমান্যওয়ালা বুঝেছি নি কথারা তুই মুফাসের এটা কি খামখিলি কথা তুই আমরা এই আমরা তো মনে হয় মুফাসের নাকি তাপসিরে জ্বালানি বর্তমারি না না এটা কি এটা কি মুফাসের এটা রে আরে আমরা কি এই মুফাসানের মেয়েদের মধ্যে মুফাসের হওয়ার জন্য ফোন রোডার শর্ত দিছি কয়টা শর্ত ফোন রোডার শর্ত দিয়েছি যাই হোক আমরা আজকে যেতটুকু পাঠ করলাম ভালোভাবে বুঝার তফি দান করে দুক আল্লাহুল মৌফিক মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ